উমরসানি মৌসুমী এবং জায়েদ খান বিতর্ক রীতিমতো আমাদের সোশ্যাল মিডিয়ায় উৎপাত। মানে আপনারা খুললে দেখতে পাচ্ছেন যে জায়েদ খানকে থাপ্পড় মেরেছে উমরসানি এবং উমরসানিকে মেশিন ঠেকিয়েছে, এবং মৌসুমী জায়েদ খান তো তাদের ভিতর কেন এত সখ্যতা এটা নিউজ বিভিন্ন রকমের মন্তব্য উঠছে, এবং এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া সরগরম, এবং সেখানে দাঁড়িয়ে সিনিয়ররা কিন্তু মুখ খুললেন। আমাদের দেশীয় লিজেন্ডারি তারকা সোহেল রানা, লিজেন্ডারি অভিনেত্রী ববিতা, মেগাস্টার উজ্জ্বল থেকে শুরু করে আমরা দেখেছি আমাদের দেশের জনপ্রিয় দর্শক নন্দিত সব সুচরিতা সহ সবাই কিন্তু রীতিমতো তারা মুখ খুলেছেন, এবং তারা এক্স্যাক্টলি কে কী বলেছেন। আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল, এবং আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সিনিয়র তারকারা তারা এক্স্যাক্টলি কে কী বলছেন এই ব্যাপারটা নিয়ে। যে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে জায়েদ খান, উমরসানি, মৌসুমী, তো তাদের এই বিতর্কটা এরকম একটা পর্যায়ে চলে গিয়েছে যে অডিয়েন্স রীতিমতো মানে তারা বিরক্ত যে কী হচ্ছে। উমরসানি তার ছেলে মেয়েদের কাছে বিচার দিচ্ছে যে আমার ছেলে মেয়েরাই প্রমাণ দেবে। যাই হোক, সিনিয়ররা কে কী বলেছে এটা নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। তো যে কোনো অঙ্গনে কাজ করতে গেলে এখানে কিন্তু সিনিয়রদের একটা ইম্পর্ট্যান্ট রোল থাকে, সিনিয়ররা কিন্তু ডমিনেট করেছে একটা টাইম ইন্ডাস্ট্রিকে। তো যাই হোক, আমি প্রথমে আসবো লিজেন্ডারি অভিনেতা এবং তাকে ড্যাশিং হিরো বলা হয় সোহেল রানা, তিনি কিন্তু রীতিমতো মুখ খুলেছেন, এবং তিনি ফার্স্ট একটা কথা বলেছেন যে আমাদের আরও শিল্পী সুলভ হতে হবে। আজকে এখানে কী হচ্ছে, আমাদের যেখানে সিনেমা হল নেই, আমাদের সিনেমার কাজ কমে গেছে, সেখানে আমি আমাদের শিল্প সত্তা বাদ দিয়ে আমরা যে ধরনের আচার আচরণ করছি এটা কিন্তু আমাদের শিল্পীদের কিন্তু আসলে মানে অনেকটা নিচে নামিয়ে দিচ্ছে, মানে আমরা কি শিল্পী এটা নিয়ে মানুষজন প্রশ্ন তুলছে। কারণ কোনো শিল্পীদের তো এই ধরনের ব্যাপার হয়ে থাকেন, এবং জায়েদ খান যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, মেশিন তুলে থাকে, অবশ্যই তিনি ভুল করেছে। এবং সেখানে উমরসানিও যে তিনি একদম পিওর, মানে তিনি যে সত্য কথা বলছে এটারও যখন কোনো মানে ডকুমেন্টস পাওয়া যায়নি, তো এ ব্যাপারে উচিত ছিল যে সবাই বসে একটা মিউচুয়ালি কিছু কথা বলার, মানে আমাদের শিল্পীদের যে ব্যাপার স্যাপার, তো এটা নিয়ে আসলে যেরকমটা হচ্ছে আসলে এটা মানে ভালো লাগছে না, তিনি কিন্তু মানে এই কথাটা বললেন। এবার মুখ খুললেন লিজেন্ডারি অভিনেত্রী ববিতা, তো তিনি কী বললেন, তো ববিতা একটা কথা বলেছে তিনি যে আসলে মানে কোন দিকে যাচ্ছে আমাদের, মানে আমাদের তো সিনেমার কাজ নেই, তো সেখান থেকে আমাদের এই ধরনের আচরণই বেশি, এবং এই যে ঘটনা ঘটে গিয়েছে এবং এটা আগে পরে কখনো হয়তো এই ধরনের ঘটনা ঘটেনি, অন্তত মানে যে ঘটনাটা ঘটে গেল যে উমরসানি তিনি রীতিমতো শিল্পী সমিতিতে নোটিস পাঠিয়েছে মেশিন তোলা, থাপ্পড় মারা, এবং মৌসুমি আবার জায়েদ খানের পক্ষে সাফাই গাচ্ছে, তাহলে এখানে কে ভুল কে সঠিক, তো এই ব্যাপারে কিন্তু তিনি তার সোজাসাপটা স্টেটমেন্ট কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন লিজেন্ডারি অভিনেত্রী ববিতা। তারও আসলে এই ব্যাপারটা ওরকম ভালো লাগছে না, তিনিও খুবই ব্যথিত, তার কাছেও আসলে সবার মতো ব্যাপারটা খুব চিপ লেগেছে যে শিল্পীদের আচরণকে এরকম চিপ হওয়া উচিত। সো তিনি কিন্তু এই ব্যাপারটা কিন্তু তিনি বলেছেন। এবার আমরা আসবো লিজেন্ডারি অভিনেতা মেগাস্টার উজ্জ্বল, তো একটা টাইমে কিন্তু তার স্টারডম অন্য লেভেলের ছিল, একটা নসিবের মতো ফিল্ম কিন্তু তিনি দিয়েছেন যেটা বিশাল বড় ব্লকবাস্টার ছিল। এবং তিনি কিন্তু ফার্স্ট অফ অল তিনি একটা কথাই বলেছেন যে আসল কথা তিনি বলেছেন যে আসলে আমাদের ইন্ডাস্ট্রি এখন গার্জিয়ান শূন্য হয়ে গেছে। যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সেখানে কিন্তু গার্জিয়ানদের একটা ইম্পর্ট্যান্ট রোল থাকে, গার্জিয়ানরা ডোমিনেট করে এবং গার্জিয়ানদের কথা জুনিয়ররা শুনে চলে, কিন্তু এখানে কোনো গার্জিয়ান নেই, এবং যে শিল্পের কোনো গার্জিয়ান থাকে না সেই শিল্প এক্স্যাক্টলি কোন দিকে যায় সেটা আপনারা বুঝে নেন। তিনি বলেছেন যে এই যে এই ধরনের ঘটনা ঘটছে এটা যদি কোনো গার্জিয়ানরা যদি হ্যান্ডেল করতো বা এখানে যদি কোনো গার্জিয়ান থাকতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না, কিন্তু আমাদের শিল্প তো এখন লাগাম ছাড়া, কোনো গার্জিয়ান নেই ইচ্ছা মতো, যেখানে সিনেমা হল নেই, যেখানে সিনেমার কাজ কমে গেছে, যেখানে সিনেমাই নেই, তো সেখানে এই ধরনের ব্যাপার তো ঘটবে। তো আসলে তিনি গার্জিয়ান শূন্য তাকে এটাকে কিন্তু তিনি নোটিস করেছেন। সো এবার আমরা আসবো আরেকজন লিজেন্ডারি অভিনেত্রীর কাছে, সুচরিতা, তো তিনিও কিন্তু অলরেডি মুখ খুলেছেন, তো তিনি বলেছেন যে আসলে সুচরিতার আগে আসবো এবার আমরা লিজেন্ডারি অভিনেত্রী রোজিনার কাছে। তো রোজিনা ফার্স্ট তিনি একটা কথা বলেছেন যে মানে আমার রীতিমতো লজ্জায় নাক কাটা যাচ্ছে, মানে এ কোন ধরনের ঘটনা, এই ধরনের ঘটনা তো আগে পরে তো কখনো মানে আমরা দেখিনি যে এই যে ব্যাপারগুলো। তো তিনি বলেছেন যে ডিপজল সাহেবের ওই অনুষ্ঠানে ওখানে তো আমরা উপস্থিত ছিলাম, আমরা প্রেজেন্ট ছিলাম, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমরা মনে হয় না, আমাদের চোখের সামনেই তো হয়েছে, কিন্তু কেন বলছে আর উমরসানি বা কেন এগুলো করছে, তো এগুলো আসলে সত্য যখন সামনে আসবে তখন জানা যাবে, তো এরকম এরকমটাতে কিন্তু তিনি বলেছেন। এছাড়াও চিত্রনায়িকা নূতন তিনিও কিন্তু বলেছেন যে আসলে জায়েদ খান যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাহলে অবশ্যই তিনি ভালো করেনি, বা এ ধরনের কর্মকাণ্ড আসলেই করা উচিত না, বা সবাই কিন্তু অলরেডি সিনিয়ররা মুখ খুলেছেন, এবং বেসিক্যালি কে কী বলেছে এটা নিয়েছিল আমার ভিডিওটি সিনিয়ররা। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করি না আপনাদের মূল্যবান কমেন্টের।